বাংলাদেশে একটা সিনেপ্লেক্সের 8টা শাখা রয়েছে। সেই 8টা শাখার মধ্যে অলমোস্ট এই ঈদে 12খানা মুভির মধ্যে 8খানা মুভি রিলিজ করছে। একটা সিনেপ্লেক্সের মধ্যে অনেকগুলো মুভি হল পায়নি, দ্যাটস ওয়াই সিঙ্গেল স্ক্রিন দেখতে পাচ্ছে। মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের নাম্বার ওয়ান পজিশনে রয়েছে রাজকুমার, অ্যান্ড সেকেন্ড পজিশনের মধ্যে রয়েছে আপনার মোনাজ ইন্টু, অ্যান্ড সেম অফ দ্য টাইম উমর দেওয়ালের দেশ ও আরো অনেকগুলো মুভি। কথা বলছি রাজকুমার নিয়ে, রাজকুমার 118টা সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল ঈদের ভিতরে দিন। পরিশেষে আপনাদেরকে বলতে চাই ঈদ মুবারক। এমন এই রাজকুমার মুভিটির এত হাইপ ক্রিয়েট করার একটাই কারণ, আপনার প্রিয়তমা সেম টিম আবারও ফিরছে এক বছর পরে। এমন ওভারসিজ মার্কেটেও রেসপন্স বেশ ভালো, যদি ওয়ার্ড অফ মাউথ ভালো আসে মুভিটি সাকসেসফুল বলে আমি মনে করছি। সেম অফ দ্য টাইম এখানে সাপোর্টিংয়ে রয়েছে হলিউড অ্যাক্টরস অ্যান্ড সাথে রয়েছে। তো এই রাজকুমারের হল লিস্ট আমরা আমাদের কমিউনিটি অ্যাপের মধ্যে পোস্ট করেছি, এবং এই কিছুক্ষণ আগে প্রোডাকশন হাউসের তরফ থেকে জানা গিয়েছে সর্বোচ্চ রেসপন্স বেশ ভালো। আপনাদের ওপিনিয়ন কমেন্টসে শেয়ার করতে পারেন।